উই টুগেদার উইকেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প চলছে এবং চলবে আয়োজিত হল। ব্রিগেডিয়ার ডাক্তার স্বপন কুমার ভট্টাচার্য এর স্মৃতিতে গ্রামীণ উন্নয়নে অংশ হতে পারে উই টুগেদার উইকেন্ড ফাউন্ডেশন গর্বিত। এ নিয়ে সংস্থার তরফে জানানো হয়, আমরা তার পরিবারের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে শ্রীমতী শর্মিষ্ঠা ভট্টনগরকে, আমরা আরবেলিয়া গ্রাম এবং জনাম জিত বসুর সকল পরিবারের প্রতি কৃতজ্ঞ। ব্রিগেডিয়ার ডাক্তার স্বপন কুমার ভট্টাচার্য চৌধুরী পরিবার এবং অন্যান্য পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাদুরিয়া পৌরসভার প্রশাসক কাউন্সিলর শ্রী সুধাংশু মণ্ডল, এছাড়াও মাটি সন্তান এবং বিখ্যাত বাঙালি অভিনেতা শ্রী বিশ্বনাথ বসু উপস্থিত ছিলেন এই কর্মসূচি উপলক্ষে। ডাক্তার মানস কুমার বড়ুয়া, ডাক্তার এস সরকার, ডাক্তার বি প্রামাণিক প্রমুখ খ্যাতনামা ডাক্তারদের দ্বারা 226 জন গ্রামের লোককে চিকিৎসা এবং ওষুধ দেওয়া হল। এছাড়া উপস্থিত ছিলেন নার্স শিল্পী জানা এবং রসায়নবিদ লক্ষণ মণ্ডল। উই টুগেদার উইকেন্ড ফাউন্ডেশনের অনীশ দাশগুপ্ত জানান, তারা শুধু একবারই ক্যাম্প করবেন না, প্রতি মাসেই ক্যাম্প করবেন, পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার এবং ওষুধপত্র রাখারও ব্যবস্থা করছে তারা। ওষুধপত্র পেয়েছো? জন্মভূমি স্বর্গাদ বিগরিয়া, আমার জন্মভূমি আরবেলিয়া, আমি এখানে বড় হয়েছি। আমাকে কেউ কেউ কখনো যখন বলে রাস্তাঘাটে যে আরবেলিয়ায় আমার বাড়ি বা আমার মামার বাড়ি, আমি বলি কোনটা, সে বোঝাতে না পারলে বলি আমি ইঁট বলে দিন, পাতা বলে দিন, আমি ঠিক বুঝে যাবো, কারণ আমি আরবেলিয়াকে এতটাই চিনি। আর যার ছবিটা এখানে রয়েছে, আমাকে আরবেলিয়াকে ভালোবাসতে নিলো, এনেও শিখিয়েছেন। হ্যাঁ, উনি যে পজিশানে গিয়েছিলেন এটা হতেই পারত, ওনার কসৌনিতে বাড়ি কিনে উনি চলে যেতে পারতেন, আরবেলে কোনো দিন ফিরতেন না, অনেকেই ফেরেনি, 99% লোক ফেরেনি, উনি ফিরেছিলেন। তো সেই জন্য আমার একটা ভীষণ সফট কর্নার ওনার জন্যে। ওনার দেওয়া চাকরিও গ্রামে অনেক লোক করেছেন। আজকে যে এত মানুষের পাশে দাঁড়ানো এখানে, আর আমি আরবেলে ছাড়া বেশি ভালো আমার মনে হয় সন্তানদের বাসি, তার থেকে কাউকে বেশি ভালোবাসি না আরবেলে থেকে ছাড়া। আমার আরবেলে থেকে ফোন গেলে আমার বন্ধুরা বলে দেয়, যে কোনো সময় ফোন লাগা ধরে নেবে, শুধু বলবি আরবেল, সেই আরবেলের ভালো হচ্ছে যারা করছেন তাদেরকে। আমাদের এখানে এইটা হওয়াতে, এই ক্যাম্পটা হওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে, আমরা কিছু কিছু ওষুধ পাচ্ছি। এটা যদি আমাদের বরাবরের মতন চালু হয় তাহলে আমাদের খুব উন্নতি হবে। আমরা খুব আশা করছি যে এই ক্যাম্পটা ভালোভাবে চলুক। যে জিনিসটা হয়েছে দেখে খুব ভালো লাগছে, আর যে বিনা পয়সায় ওষুধটা পাচ্ছি, ডাক্তার দেখাতে পারছি, এটাই আমাদের খুব ভালো হয়েছে। ফরচাজির পুরো ফ্যামিলির তরফ থেকে কে আমরা এই একটা এই মানে এত সুন্দর সমাজ সেবা এই গ্রামে করতে পেরেছি। থ্যাংক ইউ অনীশ, থ্যাংক ইউ শাগনিক, সুজিত, রাহুল, ওর কোন মিস হো গিয়া, দীপক, দীপক, জিত, 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 থ্যাংক ইউ সো মাচ, জিতই তো এখানকার লে, এন্ড জিত এন্ড শম্পু, শিল্পী শম্পু চলে গেছে। ক্যান উই টুগেদার, আমরা পারি, আমরা পারবো, আমরা আছি, আমরা থাকবো। দারুণ কাটিয়েছি, খুব সুন্দর সার্ভিস দিয়েছি, ভবিষ্যতে পারলে আবার দেব। On behalf of my father and on behalf of Bhattacharya family, I thank each one of you Bangla. for fulfilling. Bureau Report, Channel 10. মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবধারায় অনুপ্রাণিত দলের সক্রিয় কর্মী মানা চক্রবর্তী প্রত্যক্ষ আন্দোলনে সর্বদা